হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি সন্তোষ, আজকে আবার আপনাদের সামনে নতুন একখানা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আপনাদের সামনে আমি ভেটেনারি ফর্টিভির এন্ডোফ্লক্সাসিন ইঞ্জেকশনটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যে এই ফর্টিভির ইঞ্জেকশনটি আপনারা গরু মহিষ এবং ছাগলের কি কি রোগে প্রয়োগ করবেন এবং কত পরিমাণ ডোজ প্রয়োগ করবেন, কত কেজি বডি ওয়েটে এই ইঞ্জেকশনটি আপনারা গরু মহিষ এবং ছাগলকে প্রয়োগ করবেন, এমনকি আপনারা এই ইঞ্জেকশনটি কোন রুট দিয়ে প্রয়োগ করবেন, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিও। তো বন্ধুরা, এখনো পর্যন্ত যদি আমার চ্যানেলটিতে আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই ধরনের নতুন নতুন মেডিসিন সম্পর্কিত ভিডিও আমি আপলোড করতেই থাকি। তো চলুন দেরি না করে সে ভিডিওটি শুরু করা যাক। তো হ্যাঁ বন্ধুরা, এই ফর্টিভির ইঞ্জেকশন, এর কম্পোজিশন হচ্ছে এন্ডোফ্লক্সাসিন। এই ফর্টিভির এন্ডোফ্লক্সাসিন ইঞ্জেকশনটি আপনারা গরু মহিষ এবং ছাগলের কি কি রোগের ক্ষেত্রে প্রয়োগ করতে পারবেন। এই ইঞ্জেকশনটি হচ্ছে একটি অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন। এই ফর্টিভির ইঞ্জেকশনটি এন্ডোফ্লক্সাসিন কম্পোজিশন হলেও এই ইঞ্জেকশনটি অন্যান্য এন্ডোফ্লক্সাসিন ইঞ্জেকশনের মতো না, কারণ এই ইঞ্জেকশনটি হচ্ছে লং অ্যাক্টিং ইঞ্জেকশন, যেটা গরু মহিষ এবং ছাগলকে একবার প্রয়োগ করতে গেলে 72 ঘন্টা পর্যন্ত সে গরু মহিষ এবং ছাগলকে এই ইঞ্জেকশনটি রিপিট ডোজ বা দ্বিতীয়বার দেওয়া যাবে না। এই ইঞ্জেকশনটি হচ্ছে লং অ্যাক্টিং, একদিন প্রয়োগ করতে গেলে তার 72 ঘন্টা পরে আপনাকে এই ইঞ্জেকশনটি গরু মহিষ এবং ছাগলকে প্রয়োগ করতে হবে। প্রথমত আপনাদের ভালোভাবে বলে দিলাম যে এই ইঞ্জেকশনটি হচ্ছে ফর্টিভির ইঞ্জেকশন এন্ডোফ্লক্সাসিন, যেটা হচ্ছে লং অ্যাক্টিং। এই ইঞ্জেকশনটি আপনারা গরু মহিষ এবং ছাগলের কি কি রোগের ক্ষেত্রে প্রয়োগ করবেন। এই ইঞ্জেকশনটি আপনারা গরু মহিষ এবং ছাগলকে যদি শ্বাসযন্ত্র সম্পর্কিত যে সকল রোগ হয়ে যায়, নিমোনিয়া থেকে শুরু করে জ্বর সর্দি কাশি, বিভিন্ন রকমের শ্বাসযন্ত্র সম্পর্কিত রোগে আপনারা এই এন্ডোফ্লক্সাসিন ইঞ্জেকশনটি প্রয়োগ করতে পারেন। এছাড়াও আপনারা এই এন্ডোফ্লক্সাসিন ফর্টিভির ইঞ্জেকশনটি গরু মহিষ এবং ছাগলের স্কিন ডিজিজের ক্ষেত্রে, যে সকল গরু মহিষ এবং ছাগলের স্কিন ডিজিজ অর্থাৎ চর্মরোগ হয়েছে সে সকল রোগের ক্ষেত্রে আপনারা যদি এই ইঞ্জেকশনটি নির্দিষ্ট মাত্রা অনুযায়ী প্রয়োগ করেন, তাহলে খুব সুন্দর রেজাল্ট পাবেন। এছাড়াও আপনারা এই এন্ডোফ্লক্সাসিন ইঞ্জেকশনটি ডায়রিয়া থেকে শুরু করে বিভিন্ন রোগের ক্ষেত্রে আপনারা এই ফর্টিভির এন্ডোফ্লক্সাসিন ইঞ্জেকশনটি প্রয়োগ করতে পারেন। এছাড়াও আপনারা এই এন্ডোফ্লক্সাসিন ইঞ্জেকশনটি প্রয়োগ করবেন যে সকল গরু মহিষ এবং ছাগলের টনসিল হয়ে গেছে, মেটাইটিস হয়ে গেছে, এছাড়াও বিভিন্ন রকম সমস্যায় গরু মহিষ এবং ছাগলের হয়ে থাকে, জ্বর সর্দি কাশি থেকে শুরু করে নিমোনিয়া থেকে শুরু করে বিভিন্ন রকমের রোগের ক্ষেত্রে আপনারা এই এন্ডোফ্লক্সাসিন ইঞ্জেকশনটি প্রয়োগ করতে পারেন। এই এন্ডোফ্লক্সাসিন এমনই একটি অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন যেটা গরু মহিষ এবং ছাগলের বিভিন্ন রোগের ক্ষেত্রে খুব সুন্দর কাজ করে থাকে। এই ইঞ্জেকশনটি আপনারা গরু মহিষ এবং ছাগলকে কত পরিমাণ ডোজ প্রয়োগ করবেন। এই ফর্টিভির এন্ডোফ্লক্সাসিন ইঞ্জেকশনটি আপনারা গরু মহিষ এবং ছাগলের ক্ষেত্রে ওজন অনুপাতে প্রয়োগ করতে পারবেন। এখানে পরিষ্কার বলা রয়েছে যে 40 কেজি বডি ওয়েট পার 3 ml, অর্থাৎ 40 কেজি বডি ওয়েট ওজনে 3 ml ইঞ্জেকশন আপনারা প্রয়োগ করতে পারেন। যদি আপনার ছাগলের ওজন 20 কেজি হয়, সেক্ষেত্রে আপনারা এই ছাগলটিকে 1.5 ml করে ইঞ্জেকশন প্রয়োগ করতে পারেন, সেটা 72 ঘন্টা পরপর। একবার যদি আপনারা এই ইঞ্জেকশনটি গরু মহিষ এবং ছাগলের প্রয়োগ করেন, তখন থেকে 72 ঘন্টা পরে আপনারা এই ইঞ্জেকশনটি রিপিট ডোজ করতে পারেন। এবার বলি যে আপনারা এই এন্ডোফ্লক্সাসিন ফর্টিভির ইঞ্জেকশনটি গরু মহিষ এবং ছাগলের কোন রুট দিয়ে প্রয়োগ করবেন। এই ইঞ্জেকশনটি পরিষ্কারভাবে লেখা রয়েছে ইঞ্জেকশনের মধ্যে যে ইঞ্জেকশনটি আপনারা আইভি অর্থাৎ ইন্টারভেনাস এবং IM ইন্টারমাসকুলার ও সাবকাট চামড়ার নিচে 3 প্রকার রুট দিয়ে আপনারা এই ইঞ্জেকশনটি প্রয়োগ করতে পারেন। 1 নম্বরে যেটা হচ্ছে IM মাংসপেশিতে, 2 নম্বরে হচ্ছে IV এবং 3 নম্বরে হচ্ছে
সাবকাট অর্থাৎ চামড়ার নিচে। এই তিন রুট দিয়ে আপনারা ইঞ্জেকশনটি গরু মহিষ এবং ছাগলের ক্ষেত্রে প্রয়োগ করতে পারেন। আপনারা বারবার আপনাদের সামনে বলছি যে আপনারা এই ফর্টিভির এন্ডোফ্লক্সাসিন ইঞ্জেকশনটি যে লং অ্যাক্টিং ইঞ্জেকশন, এই ইঞ্জেকশনটি আপনারা 72 ঘন্টা পর এই ইঞ্জেকশনটি গরু মহিষ এবং ছাগলকে প্রয়োগ করবেন। যদি একবার প্রয়োগ করে দেন তার থেকে 72 ঘন্টা আপনারা এই ইঞ্জেকশনটি রিপিট ডোজ কখনোই করবেন না। যদি আপনারা এই ইঞ্জেকশনটি রিপিট ডোজ করেন তখন কিন্তু গরু মহিষ এবং ছাগলের ক্ষেত্রে খুব মারাত্মক হয়ে উঠতে পারে, এমনকি ছাগলটির খুব ক্ষতি হয়ে যেতে পারে। তো অবশ্যই আপনারা এই দিকটা লক্ষ্য রাখবেন। এছাড়াও আপনাদের বলে দিই যে আপনারা এই ইঞ্জেকশনটি ফর্টিভেট ইঞ্জেকশনটি হচ্ছে ভিরভেক কোম্পানির খুব সুন্দর একটা ইঞ্জেকশন। ভিরভেক কোম্পানির ইঞ্জেকশন মোটামুটি ভাবে সব জায়গায়, অল ইন্ডিয়ার সব জায়গায় আপনারা এই ইঞ্জেকশনটি পেয়ে যাবেন। মেডিসিনের দোকানে, ভেটেরিনারি মেডিসিনের দোকানে আপনারা খোঁজ করলে এই ফর্টিভির এন্ডোফ্লক্সাসিন ইঞ্জেকশনটি পেয়ে যাবে। এর দাম হচ্ছে 100 ml এর দাম হচ্ছে 448 টাকা। এটা আপনারা মেডিসিনের দোকানে গেলেই বুঝতে পারবেন। এছাড়াও এর থেকেও ছোটো ভাইলে পাওয়া যায়, 30 ml ভাইলে আপনারা এই ফর্টিভির এন্ডোফ্লক্সাসিন ইঞ্জেকশনটি মেডিসিনের দোকানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো অবশ্যই আপনারা এই ইঞ্জেকশনগুলি প্রয়োগ করবেন এবং খুব সতর্কতার সাথে, কখনোই আপনারা নিজে থেকে এই সকল ইঞ্জেকশনগুলি প্রয়োগ করবেন না। যদি আপনারা এই এন্ডোফ্লক্সাসিন ফর্টিভির ইঞ্জেকশন সম্পর্কে বিস্তারিত বা ভালো করে জানেন তারপরেই আপনারা এই ইঞ্জেকশনটি নিচে ইচ্ছা মতো প্রয়োগ করবেন। যদি না জানেন তাহলে কোনোভাবে আপনারা কখনোই প্রয়োগ করবেন না গরু মহিষ এবং ছাগলের ক্ষেত্রে। যদি আপনারা এই ইঞ্জেকশনটি নিচে করে দেন এবং ফার্মারের কোনো ক্ষতি হয়ে যায় এটা আপনারা কখনোই করবেন না। সবসময় সতর্কতার সাথেই কাজ করবেন। এই ইঞ্জেকশনটি প্রয়োগ করতে গেলে আপনারা ভালোভাবে যাচাই করে বা কোনো ডাক্তারবাবুর পরামর্শ নেওয়ার পরেই আপনারা এই এন্ডোফ্লক্সাসিন ফর্টিভির লং অ্যাক্টিং ইঞ্জেকশনটি গরু মহিষ এবং ছাগলের ক্ষেত্রে প্রয়োগ করবেন।